হৃদয়ে মোহাম্মাদ, চেতনায় মোহাম্মাদ, জীবনে মোহাম্মাদ, মরণে মোহাম্মাদ, হৃদয়ে মোহাম্মাদ, স্মৃতিতে তাইফামার, শরণে মোহাম্মাদ, বেদনায় হুদামার, প্রেরণায় মোহাম্মাদ, হৃদয়ে মোহাম্মাদ, চেতনায় মোহাম্মাদ, জীবনে মোহাম্মাদ, মরণে মোহাম্মাদ, হৃদয়ে মোহাম্মাদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই ক্ষণে লাল তাই ফিরে ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই ক্ষণে লাল তাই ফিরে ভূমি। ফেরেশতায় সে চায় শাস্তির হুকুম, লৌহু মাখা মোহাম্মাদ প্রাণেতে হাসরা। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিননীত আমি যে মোহাম্মাদ, হৃদয়ে মোহাম্মাদ, চেতনায় মোহাম্মাদ, জীবনে মোহাম্মাদ, মরণে মোহাম্মাদ, হৃদয়ে মোহাম্মাদ। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কবি আমি শুধু আজ হারাবার বেদনায়। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কবি আমি শুধু আজ হারাবার বেদনায়। তবু জানি খুন রাঙা এ পথ তাই ফের, এ পথই হলো রাহে মোহাম্মাদ, হৃদয়ে মোহাম্মাদ, চেতনায় মোহাম্মাদ, জীবনে মোহাম্মাদ, মরণে মোহাম্মাদ, হৃদয়ে মোহাম্মাদ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার অন্তর্গত চাটারপাড়া স্টুডেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি। অত্র এলাকার আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব চাটারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুসন্না হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালেক মাস্টার সাহেব, আতালাল্লাহু আমরাহু ও বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, মধ্যমণি, বরণ্য অতিথি, পৃষ্ঠপোষক, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী
কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় চাটারপাড়া সখীপুর তথা টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কি, সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই আয়োজনটি আমার কাছে খুব এক্সেপশনাল মনে হয়েছে, খুবই ব্যতিক্রমী একটি আয়োজন। কারণ আমি আসার পরে দেখলাম যারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছে, অর্গানাইজ করেছে, তাদের সবার বয়স কিন্তু আন্ডার 30, 30 বছরের নিচে, 30ও হবে না, আন্ডার 25 হবে, 25 বছরের নিচে সবাই। দু একজন আছে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের এইজ হয়তো 22-23 বছর হবে, আর বাকি সবাই দেখলাম 13-14-15-16 থেকে নিয়ে 25-এর নিচ পর্যন্ত, এবং তারা সবাই স্টুডেন্ট। তাদের যে সংগঠনের উদ্যোগে আজকের প্রোগ্রাম তারা আয়োজন করেছে, সেই সংগঠনের নামও আপনারা জানেন, চাটারপাড়া স্টুডেন্ট ফোরাম। এবং একে একে তারা 7 বছর ধরে, এই বছর সহ 7 বছর ধরে তারা এই আয়োজন করে আসতেছে আলহামদুলিল্লাহ। তো ছাত্ররা আপনাদের এলাকায় উদ্যোগ নিয়ে একটি ব্যতিক্রমী আয়োজন করেছে এবং অনেক সুন্দর একটি প্রোগ্রাম তারা আপনাদেরকে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ। এরাই হচ্ছে আগামী দিনে জাতির কর্ণধার, এরাই আগামী দিনে সমাজ এবং জাতিকে নেতৃত্ব দিবে। এই ছাত্ররা যাদের বয়স 15-25-এর মধ্যে, এখন প্রত্যেকেই তরুণ বয়সে, যুবক বয়সে উপনীত হয়েছে, তারা চাইলে আজকে কোরআনের মাহফিল আয়োজন না করে এখানে নাচ গান বা যাত্রাপালার আয়োজন করতে পারত, পারত কি না, কিন্তু তারা সেটা না করে আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর কোরআন নিজেরা শোনার জন্য এবং আপনাদেরকে শোনাবার জন্য এই চমৎকার আয়োজন তারা করেছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের কষ্ট, পরিশ্রম, মেহনতকে কবুল করেন। এই যুবক এবং তরুণরাই হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। মানুষের জীবনে 5টি স্টেপ বা 5টি পর্যায় রয়েছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে শিশুকাল, 2 নম্বর হচ্ছে কৈশোরকাল, 3 যৌবনকাল, 4 প্রৌঢ়কাল, 5 বৃদ্ধকাল। কয়টা কাল আছে? শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল। বলেন তো এই 5টি পর্যায়ের মধ্যে একেবারে মাঝখানে আছে কোন কাল? একেবারে মাঝামাঝিতে আছে, এই দেখেন, শিশুকাল, শিশুকাল, যৌবনকাল, শিশুকাল, সরি, কৈশোরকাল, 3 নম্বর কি? যৌবনকাল, এটা 3 নম্বর, 4 নম্বর কি? প্রৌঢ়কাল, 5 নম্বর বৃদ্ধকাল। তাহলে 3টা হচ্ছে 5-এর মাঝামাঝি সংখ্যা। মানুষের জীবনে 5টি পর্যায় বা স্তর রয়েছে, তার মধ্যে মাঝামাঝি পর্যায়ের নাম হচ্ছে যৌবনকাল। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। এই যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়, কারণ এই বয়সে মানুষের শরীরে, দেহের মধ্যে শক্তি কম থাকে নাকি বেশি থাকে?
এই বয়সে, তরুণ যুবক বয়সে দেহের মধ্যে উন্মাদনা বেশি থাকে নাকি কম থাকে? এই জন্য মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন, এটাকে আপনি গুরুত্বপূর্ণ বললেন আবার ঝুঁকিপূর্ণ বললেন। গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ এই জন্য, একজন মানুষের জীবনের সফলতা, তার ক্যারিয়ারের সমৃদ্ধি, তার নৈতিক চারিত্রিক জাগতিক সকল সমৃদ্ধি এবং সফলতার মূলধন হলো এই যৌবনকাল। এটাকে যদি সে সঠিকভাবে কাজে লাগায় তাহলে সে চারিত্রিক নৈতিক জাগতিক এক কথায় সব দিক দিয়ে চাইলে সে সমৃদ্ধি এবং সফলতা লাভ করতে পারবে। এজন্য এই যৌবনকাল বা এই তরুণ বয়স মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আবার এই যৌবনকাল বা এই তরুণ যারা এখানে আছে, এই বয়সটাকে আমি ঝুঁকিপূর্ণ কেন বললাম? ঝুঁকিপূর্ণ এই অর্থে বলেছি, এই বয়সে কারো যদি নৈতিক অবক্ষয় ঘটে যায়, এই বয়সটাকে কেউ যদি যথাযথভাবে কাজে না লাগায়, এই বয়সে যদি যৌবনের উন্মাদনায় বেশি লাফালাফি করতে করতে শয়তানের কাছে পরাজিত হয়ে সে যদি তার যৌবনকাল বা এই তরুণ বয়স যদি নষ্ট করে ফেলে, তাহলে তার কেরিয়ার যাবে, তার চরিত্র যাবে, ওই যে গ্রামের মানুষ বলে আমও যাবে সালাও, সব শেষ। এজন্য এই যৌবনকাল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনারা দেখবেন পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা তরুণ এবং যৌবনকালের বয়সকে সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন। ওই বয়সটাকে যারা ভালোভাবে কাজে লাগাবে তারা জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, এরা হচ্ছে ধ্বংসশীল, এরা যেদিকে ছুটে সেই দিকে একটি গণজোয়ার তৈরি হয়। আর যুবকদের গণজোয়ার যদি কোথাও তৈরি হয় ওইটাকে রুখে দেয়া যায় না। আপনারা নদীতে গেলে নদীর স্রোত দেখেছেন, স্রোতকে কোনো কিছু দিয়ে আটকানো যায়? স্রোতের সামনে যাই দিবেন সেটা যেমন ভেসে যাবে, যুবকদের গণজোয়ার যদি সৃষ্টি হয় ওই গণজোয়ারের সামনে যা আসবে তা খড়কুটার মতো ভেসে যাবে। এজন্য যুবকরা একটি জাতির উত্থান ঘটিয়ে দিতে পারে। আবার কোনো জাতির যুবক এবং তরুণরা যদি দিকভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যায় তাহলে ওই সমাজ বা ওই জাতির পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। এজন্য বলেছি, যুবকরা একটি জাতির, একটি সোসাইটি, একটি কমিউনিটি, একটি রাষ্ট্রের মেরুদণ্ড। এরা যদি ধ্বংস হয় একটা জাতি ধ্বংস, এরা যদি ধ্বংস হয় একটা সমাজ, সভ্যতা, সিভিলাইজেশন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটি সফলতা, পৃথিবীর প্রত্যেকটি সংগ্রামের সফলতার পেছনে যুবকদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ছিল। সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা সংগ্রাম, আপনি প্রত্যেকটি সংগ্রাম নিয়ে পড়াশোনা করে দেখেন, এখানে যুবক আর তরুণরাই সবচেয়ে বেশি অবদান রেখেছে, এমনকি তাদের শরীরে তাজা রক্ত তারা ঢেলে নিয়েছে। 52 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে যারা, এরা বুড়া মানুষ না যুবক মানুষ? সালাম, বরকত, রফিক, জব্বার, বুড়া না জোয়ান একদম? 71 স্বাধীনতা সংগ্রামে ছাত্ররা, এই যে ছাত্ররা আজকের মাহফিলের আয়োজন করেছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলেজের ছাত্ররা, যুবক তরুণরা সবার অবদানে ছিল। এখানে হয়তো আমার অনেক বীর মুক্তিযোদ্ধা বাবারাও থাকতে পারে, তখন তারা ইয়াং ছিলেন, যুবক ছিলেন। তা আমি বলেছি, প্রত্যেকটি সংগ্রামে সফলতার পেছনেও যুবকরা ছিল। এমনকি আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও 40 বছর বয়সে নবুয়ত পেয়ে যখন দিনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম যারা নবীজির দাওয়াত কবুল করল এদের মধ্যে যুবক বেশি নাকি বুড়া বেশি? একটু জোরে বলেন না,
সর্বপ্রথম যারা ইসলাম কবুল করলো তাদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি। এরপরে ইসলামের জন্য যখন স্যাক্রিফাইসের দরকার, মার খাওয়া দরকার, খাব্বাব বেলায়, খাব্বাব খুবাইব বেলাল আম্মার ইয়াসিরের মতো যুবকরাই মার খেয়েছে। আবার ইসলামের জন্য শহীদ হওয়া দরকার, জীবন দেওয়া দরকার, হানজালা জীবন দিয়েছেন, তালহা জীবন দিয়েছেন, মাজ মুআওয়াজের মতো তরুণরা ইসলামের জন্য বদরের মাঠে জীবন কুরবানি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার, জাহেলিয়াতের সেই বর্বরতার যুগের সমস্ত জেহালতের শেকড়ের মূলোৎপাটন করে তিনি একটি সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। এবং এই কাজে, দিন প্রতিষ্ঠার এই কাজে নবীজিকে যারা সবচাইতে বেশি সহযোগিতা করেছে তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা। দেখেছেন, যুবক আর তরুণদের অবদান সব জায়গায় আছে, এমনকি বাংলাদেশে বর্তমানে যুবক তরুণরা নাচ গান যাত্রা পালার আসর ছেড়ে এখন পাগলের মতো তারা কোরআনের মাহফিলের দিকে ছুটে আসতেছে। এটা দেখে বাম রাম নাস্তিক মুরতাদ আর কোরআন বিরোধীদের কলিজায় আগুন ধরে গিয়েছে। এই জন্য যুবকদের এই গণজোয়ারকে তারা রুখে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র আর চক্রান্তে লিপ্ত হচ্ছে। আলোচনার শুরুতে বলেছিলাম, স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে যুবকরা আজ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যে গণজোয়ার তৈরি করেছে, এই গণজোয়ারকে রুখে দেওয়ার জন্য যারাই সামনে বাধা হয়ে দাঁড়াবে তারা খড়কুটায় নয় ভেসে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। সম্মানিত ভাইয়েরা, এই প্যান্ডেলের নিচেও দেখা যাচ্ছে আজকে যুবকদের অংশগ্রহণ বেশি, ঠিক না? এটা ভালো লাগছে আমার বাবাদের, ভালো লাগছে এটা না খারাপ লাগতেছে? এরা তো আপনাদেরই ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের কারণ নাতি, আপনাদের ভালো লাগার কথা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো দেখুন, যেহেতু এই যৌবনকাল মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, এটা জীবনের গুরুত্বপূর্ণ সময়, এই জন্য ইসলাম এই বয়সটাকে, এই সময়টাকে বেশি গুরুত্ব দিয়েছে। যুবকরা, তোমরা একটু কথাগুলো শোনো, আমার বাবাদের উদ্দেশ্য আমি কথা বলবো, সবার উদ্দেশ্য বলবো, যুবকরা একটু কান লাগাও, তরুণরা, ছাত্র ভাইরা সবাই একটু শোনো, যেহেতু এই বয়সটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স, গুরুত্বপূর্ণ সময়, এই জন্য ইসলাম এই সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আর নবীজি, ছাত্ররা, যুবকরা, তোমরা শোনো, নবীজি যুবকদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার এক সমাবেশে বক্তৃতা করছেন, একজন তরুণ সাহাবি, যুবক সাহাবি, তার নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু আনহু, খুব সুন্দর চেহারা ছিল, সুশ্রী চেহারার মানুষ ছিলেন তিনি। তিনি সমাবেশ স্থলে একেবারে সবার শেষে আসলেন, জায়গা না পেয়ে পেছনে তিনি দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়া কালে যখন এই চিত্র দেখলেন, জারির রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়িয়ে থাকতে দেখে নবীজি তার গায়ের চাদর মুবারক খুলে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। তিনি বললেন, জারির, জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবীর চাদরটা তোমার দিকে ছুঁড়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। এই কথা শুনে জারির রাদিয়াল্লাহু আনহু নবীজির চাদর মুবারককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, চক্ষু থেকে পানি ছেড়ে দিলেন, আর নবীজির চাদর মুবারককে চুমু খেতে লাগলেন। চিৎকার করে বললেন, ওগো আল্লাহর নবী, কি করে আমি ক্ষুদ্র জারির আপনার চাদরে বসতে পারি? আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা, আপনি হচ্ছেন রহমাতাল্লিল আলামিন, আপনার চাদরে বসার যোগ্যতা তো কোনো মানুষের থাকতে পারে না। ওগো আল্লাহর নবী, কেমনে আপনার চাদরে আমি বসে আমি বেয়াদবি করতে পারি? আকরামাক আল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, চাদরে আমার আর বসা লাগবে না,
চাদরটা আমার দিকে ছুরি দিয়ে এত মানুষের সামনে আপনি যেভাবে আমাকে সম্মান দিলেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, মনটা ভরে গিয়েছে। আমি এই জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আরো বেশি বাড়িয়ে দেয়। তাহলে যুবক ভাইরা, ছাত্র ভাইরা, তরুণ ভাইরা, বলো, নবীজি যুবকদেরকে তরুণদেরকে ভালোবাসতেন কম না বেশি? আবার এই বয়সটাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে, যৌবন আর তরুণকালীন সময়টাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে। তিরমিজি শরীফের হাদিস, عن ابن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم عبد الله ابن مسعود رضي الله عنه এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تزول قدم ابن ادم من عند ربه حتى يسأل عن خمسين। নবীজি বলেছেন, কিয়ামতের দিন যখন সকল মানুষ হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে, পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়াতে পারবে না। পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কেউ এক কদম নড়ানোর সুযোগ পাবে না। জোরে বলেন তো প্রশ্ন কয়টা? পুরুষ মানুষের মতো জবাব দিয়ে উচ্চ কণ্ঠে বলেন প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে তোমাকে যে হায়াত দিয়েছিলাম, তোমাকে যে জীবন দিয়েছিলাম, ওই জীবনটাকে কোথায় কিভাবে কিভাবে কাটিয়েছ, কার গুলামি করে কাটিয়েছ, গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? দুই নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমার বান্দা তোমাকে যে যৌবনের শক্তি সামর্থ্য দিয়েছিলাম, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় কিভাবে ব্যয় করেছ, যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? তিন নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু। বান্দারে তোমার তো অনেক ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ টাকা করি কোথা থেকে কিভাবে কামাই করেছ, হালাল পথে নাকি হারাম পথে কামাই করেছ, জবাব দেওয়া লাগবে কিয়ামতের দিন কার কাছে? চার নম্বর প্রশ্ন করা হবে, ওয়া ফিমা আনফাকাহু। ধন সম্পদ কোথায় ব্যয় করেছ, নাচ গান কনসার্টের আয়োজনে খরচ করেছ, নাকি মসজিদ মাদ্রাসা এতিমখানা আর কোরআনের মাহফিলের পেছনে ব্যয় করেছ, আল্লাহর দিনের জন্য খরচ করেছ, নাকি দিনের বিরোধিতায় খরচ করেছ, জবাব দেওয়া লাগবে কার কাছে? পাঁচ নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। যতটুকু জেনেছ ততটুকু আমল করেছো কিনা? কিয়ামতের দিন আমি আপনি আমরা সবাই এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক কদম নড়তে পারবো না। তার মধ্যে দুই নম্বর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছ? এই যুবক তরুণ ভাইরা, এই বয়সে যে এত লাফালাফি করো, যা মন চায় তাই করো, মন চাইলে গান শোনো, লাফালাফি করো, যাত্রা পালায় যাও, নামাজ ছেড়ে দাও, ইউটিউবে ঢুকে ঢুকে মন যা চায় তাই দেখো, এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। এই জন্য এই যৌবনকালে তোমার লাফালাফি ফালাফালের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এই জন্য যুবক তুমি সাবধান হয়ে যাও। আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার যে সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনেরা আছেন, যুবতী তরুণী বোনেরা, সবাইকে বলবো এই সময়টা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার বয়স নয়, বিপথে চলে যাওয়ার বয়স নয়। কারণ এই সময়টার ব্যাপারে কিয়ামতের দিন স্পেশালি আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। এই সময়টা আপনি কি করেছেন, নামাজ আদায় করেছেন কিনা, গান শুনেছেন, লাফালাফি করেছেন, কোন জায়গায় কি করেছেন, জবাব দেওয়া লাগবে কার কাছে? এই জন্য অন্য হাদিসে এসেছে, এটাও তিরমিজির হাদিস, নবীজি বলেছেন, ইত্তানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচ জিনিস তোমার কাছে আসার আগে পাঁচটি জিনিসের কদর করো, পাঁচ জিনিস চলে যাওয়ার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর নবীজি বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর আগে জীবনের কদর করো। মরার পরে যদি বলো ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি, আফসোস আবার যদি জীবন পেতাম
তাহলে ভালো কাজ করতাম, এমন আফসোস কিন্তু মরার পরে করে কোনো লাভ হবে? এই জন্য নবীজি বলেছেন মরার আগে জীবন কাজে লাগাও। দুই নম্বর নবীজি বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়টার কদর করে, অসুস্থ হওয়ার পরে আল্লাহকে মনে পড়ে তখন ইশারায় নামাজ পড়ে। কিন্তু দেখা যায় যখন সুস্থ থাকে সুস্থ সবল মানুষ মসজিদে যায় না, আসে না নাই। নবীজি বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়টাকে গনিমত মনে করো, আর সুস্থ থাকাকালীন সময়টাকে কাজে লাগাও। তিন নম্বর নবীজি বললেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালের কদর করো। চার নম্বরে নবীজি বললেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছলতার আগে সচ্ছল থাকাকালীন সময়টার কদর করো। ওয়া ফিরাকাকা ক্বাবলা শুগুলি, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ের কদর করো। এই পাঁচটা কথা নবীজি বললেন, আর একেবারে মাঝখানের কথাটা বললেন শাবাবাকা ক্বাবলা হারামি, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালের কদর করো, বুড়া হওয়ার আগে যৌবন কাজে লাগাও। এখানে আমার বাবার বয়সী আমার সম্মানিত যে বাবারা এখানে আছেন, যাদের দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে, ওনারা কি আমাদের মতো একদিন ইয়াং ছিলেন না? ছিলেন। সময়ের ব্যবধানে আজ তারা বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছেন, তাদের চুল দাড়ি পেকে গিয়েছে, অনেকের চামড়াটা কুচকে গেছে। আপনার আয়াত থাকলে যুবক ভাইরা সেই অবস্থা কিন্তু আপনারও হবে। তো এই বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনটার কদর করো। বুড়া হওয়ার পর যদি আফসোস করে না, আরে এখন যদি আবার আমার যৌবনকালটা ফিরে পাইতাম, এটা করতাম ওইটা করতাম ওইটা করতাম ওইটা করতাম, এমন আফসোস করলে লাভ হবে? কথা বলে লাভ হবে? আর এই যৌবন এটা এমন একটা বিষয়, এটা চলে গেলে আর ফিরে আসে না। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? মনে রাখবেন, যৌবন চলে গেলে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে আর যৌবনকে আপনি ফিরাই আনতে পারবেন না। অনেকে বুড়া হতে চায় না, নিজের যৌবনের স্মার্টনেস ধরে রাখতে চায়, যখন একটু চুলদাড়ি পেকে যায় চুলদাড়ি কালার করে। কেউ বুড়া হইতে চায় না ভাই, নিজের মধ্যে যে একটা যৌবন বয়সের স্মার্টনেস ওইটাকে সবাই ফুটায় তুলতে চায়। এই জন্য দেখবেন চুলদাড়ি পাকলে একটু কালার করে স্মার্ট স্মার্ট বুঝাইতে চায়। যৌবন হেফাজতের জন্য তো মানুষ আরো কত কিছু করছে। আপনারা যখন এই সখীপুর থেকে টাঙ্গাইল বা ঢাকায় যান, ঢাকায় শহরে গেলে দেখবেন পাবলিক বাসে উঠলে ওয়াজ মাহফিলের পোস্টার লিফলেট এগুলো আপনার গায়ে এত ছিটাবার এত ছিটাবে না, যৌবন হেফাজতের হারবালের যত পোস্টার আপনার গায়ে ছিটাবে। রাস্তায় রাস্তায় মাহফিলের এত পোস্টার নাই, আপনি দেখবেন দেয়ালে দেয়ালে যৌবন হেফাজতের হারবালের পোস্টার আছে। আমি কি ভুল বলেছি? তো যৌবন হেফাজতের জন্য মানুষ এত চেষ্টা করছে, এত চেষ্টা করেও যৌবনকে কেউ ধরে রাখতে পেরেছে? পারবে না। এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা আর ফিরে আসবে? এ যুবক আর তরুণ ভাইয়েরা ভালো করে আমার কথাগুলো শোনো, এই যৌবনের বয়সে এখন যৌবনের উন্মাদনায় এত লাফালাফি করছো, ভাবতেছো এই যৌবনের শক্তি আছে অনেক কিছু করতে পারবে, এই যৌবনটা যখন চলে যাবে যৌবন কিন্তু আর ফিরে পাবে? আর এই যৌবনকালীন বয়সের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন কে? যেহেতু আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই যৌবনকালের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবেন, আর নবীজি বলেছেন বুড়া হওয়ার আগে এটা কাজে লাগাও। এখন প্রশ্ন হলো হাউ টু স্পেন্ড, হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, এই যৌবনকাল আপনি কিভাবে তাহলে ব্যয় করবেন? আমি কাটাবো কেমনে যৌবনকালটা, আমি কিভাবে কাটাবো? যেহেতু কিয়ামতের দিন যৌবনকালের ব্যাপারে রব্বুল আলামিন স্পেশালি আমাদেরকে জিজ্ঞাসিত করবেন, এই জন্য আমাদের প্রত্যেকের পরিকল্পনা গ্রহণ করা দরকার, এই যৌবনকাল আমরা কিভাবে কাটাবো। যৌবনকালের ব্যাপারে যেহেতু আল্লাহ স্পেশালি জিজ্ঞেস করবেন, এই জন্য যৌবনকালকে আমরা এভাবে কাটাবো। তার আগে বলতে হবে, সবাই বলেন তো দেখি যৌবন যিনি দিয়েছেন তিনি কে? ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার, যৌবন কোনো নেতার দেওয়া গিফট না, যৌবন দিয়েছেন কে? আল্লাহ। যৌবন যিনি দিয়েছেন
যৌবনের শক্তি সামর্থ্য এক কথায় পুরো যৌবন আমরা বিনিয়োগ করব কার জন্য? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা মহান রবের জন্য। নিজের যৌবনটাকে উজাড় করে দিতে হবে। আদান যখন হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আদান দিয়ে নামাজে আসার জন্য আহ্বান জানাবে, এই যৌবনকালে আমি আমার রবকে স্মরণ করে সুজা মসজিদে চলে যাব। অনেক যুবককে যখন বলে যুবক তুমি নামাজে আসো, সে তখন বলে হুজুর এখন কেন নামাজে আসবো, এখনো আমি বয়সে তরুণ, বয়সে যুবক, বয়স মাত্র 18, 20, 22, 25, আমি বুড়া হই চুলদারি পাকুক, এরপরে আমি নামাজে আসবো। আমার যুবক ভাইরা, এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান পজিটিভলি ধোঁকা দিচ্ছে, তোর বয়স হোক চুলদারি পাকুক তারপরে নামাজে যাইস, এখন নামাজে যাইস না। শয়তান ধোঁকা দিয়ে দিয়ে যদি এভাবে মসজিদ থেকে দূরে রাখতে পারে তাহলে শয়তানের লাভ না লস? আমার যুবক ভাইয়েরা খবরদার, শয়তানের ওই পজিটিভ ধোঁকায় পা দেওয়া যাবে? এই যে শয়তানের ধোঁকায় আপনি পড়েছেন, ভাবতেছেন বুড়া হয় বয়স 40-50 হোক, হাতে যখন লাঠি নিব তারপরে নামাজে যাব। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা খুব ভালো করে শোনেন, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য সিরিয়াল কি চমৎকার সিরিয়াল! আসার সময় কি সুন্দর সিরিয়াল মেইনটেইন হয়! প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়া থেকে যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে এমন চিত্র আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে না নাই? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হতে পারে কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যুবক ভাইয়েরা, বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে, চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। এই জন্য খবরদার, শয়তানের ধোঁকায় পড়ে এই যৌবনকালীন বয়সে যুবক ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে কখনো নামাজটা ছেড়ে নিও না। ছাত্র ভাইয়েরা যারা আছো, স্কুলে গিয়েছো, কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছো, জোহরের আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নিবা। আজান হয়ে গেলে পরে সবার আগে পাঁচ ওয়াক্তের নামাজটা আদায় করবা। মনে রাখবা, যৌবনকালের ইবাদতের দাম কম না বেশি? একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো খুশি হয়ে যান। বুড়া বাবারা আফসোস করেন না, আপনিও তো একদিন যুবক ছিলেন, আপনিও একদিন যুবক ছিলেন। যৌবনকালীন বয়সটা আমরা কিভাবে কাজে লাগাবো? এক নম্বরে, আজান হলেই আমরা মসজিদে যাব, রাজি আছেন? শুধু যুবক ভাইদের উদ্দেশ্যে কথাগুলো নয়, আমার বাবাদের উদ্দেশ্যে, মা বোনদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি।
আমাদের জীবনে এক নাম্বার কাজ, আজান হলে আগে আমরা নামাজ আদায় করব। কারণ আমরা সবাই ইমানদার। একজন মানুষ ইমান আনার পরে ইমানের দাবি হলো আজান হলে সে নামাজে যাবে। আমরা ইমানদার কিনা সেটা যাচাই করার প্রধান এবং প্রথম মানদণ্ড, প্রথম মাপকাঠির নাম হচ্ছে সালাত। আজান হওয়ার পরে যারা মসজিদে যাবে, নামাজে যাবে, বুঝা যাবে তার ভেতরে ইমান আছে। আর আজান হওয়ার পরে যারা বেনামাজির মতো শয়তানের সঙ্গী হয়ে নামাজ থেকে দূরে থাকবে, বুঝা যাবে মৌখিক ইমানের দাবি করলো আসলে ভিতরে তার ইমান। নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাম, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়া। বলেন তো দেখি মুয়াজ্জিন সাহেব, আজান মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য ডেইলি আজান দেয় কয়বার? আপনারা তো পুরুষ মানুষ, পুরুষের আওয়াজ পুরুষের মতো হওয়া লাগবে। বলেন মুয়াজ্জিন মসজিদে আসার জন্য ডেইলি আজান দেয় কয়বার? পাঁচবার। বলেন তো দেখি বাবারা ভাইয়েরা, আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার? আচ্ছা সবাই বলেন তো দেখি, আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্স, প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিনা? তাহলে আল্লাহ তাআলা কি কারণে আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার দিলেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কারণটা আপনাকে বুঝার জন্য অর্থের দিকে খেয়াল করতে হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? আল্লাহ যদি সবচাইতে বড় হন, আল্লাহর হুকুমটাও সবচাইতে বড় না ছোট? দেখেন মুয়াজ্জিন সাহেব আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তার মানে আল্লাহর হুকুম এখন নামাজে আসতে হবে, হুকুমটাও বড়। যদি ফজরের সময় আজানটা হয় আর আপনি ঘুমার, আপনি যদি নামাজে না গিয়ে ঘুমের মধ্যে থাকেন, ঘুমে থেকে আপনি আল্লাহরে বুঝাইলেন মুয়াজ্জিনের আজান, সে বলেছে আল্লাহর হুকুম সবচেয়ে বড়, আল্লাহ বড়, না আমি ঘুমেই থাকলাম, আল্লাহর হুকুম আর নামাজের চাইতে আমার ঘুমটা বড়। নাউজুবিল্লাহ, খালি পড়লে হবে না, আপনাকে যুক্তি বুঝতে হবে। ফজরের সময় মুয়াজ্জিন বলল আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম বড়, হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো, আর সালাতু খাইরুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ উত্তম, আর আপনি ঘুমায় থাকলেন নামাজ দিয়ে আসলেন না, বুঝাইলেন না আল্লাহর এই আহ্বানের চাইতে আমার ঘুম বড়, নামাজের চেয়ে ঘুম বড়। নাউজুবিল্লাহ মিন সালিহ। এইভাবে তো আপনার ফজর যায়, এইভাবে তো আপনার ফজর যায়, ফজরের নামাজ কাজা করে ফেলেন। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? ফজরের নামাজটা নফল আর জানাজার নামাজটা ফরজে আইন। হ্যাঁ, ঘুমাইতেছেন আপনারা? ঢাকা শহরে বাসা, বাসা থেকে 50 হাত দূরে হচ্ছে মসজিদ, ফজরের আজান হলে লোকটা মসজিদে যায় না। টাঙ্গাইল সখীপুরে এই চাটার পাড়ায় এক লোক মারা গিয়েছে, শোনা মাত্রই 4-5 ঘন্টা জ্যাম আছে, জ্যাম ঠেলায়া সখীপুরে জানাজায় হাজির। বুঝলাম না, বাসা থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু এত ঘন্টার জ্যাম ঠেলায়া তারপরে সখীপুরে জানাজায় আসে, লোকটার মতলব কোন জায়গায়? এই বাটপারের মতলব আপনাকে বোঝা লাগবে। ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। হে বাটপার, তুই ফজরের নামাজে গেলি না কেন? ফজরের নামাজে গেলি না কেন? আবার অনেক মানুষ আছে হয়তো এই প্যান্ডেলের নিচেও এমন থাকতে পারে, চাকরি করে, 9টার আগে অফিসে না ঢুকলে তার চাকরি চলে যেতে পারে, বস থাকে, বস তাকে জিজ্ঞাসিত করতে পারে, ডাকতে পারে, জবাব দিয়ে নিতে পারে। এই জন্য রাতের বেলা ঘুমানোর সময় বউকে বলে, ও বউ সকাল 8টায় আমারে ডেকে দিও, 9টার আগে অফিসে ঢুকা লাগবে। আবার এখন তো সবার হাতে স্মার্টফোন আছে, অ্যালার্ম সেট করে 8টার সময় অ্যালার্ম দেয় যেন 8টায় ঘুমটা ভাঙে, কিন্তু ফজরের নামাজ 5:30 হয়, 5টার সময় অ্যালার্মটা দিতে পারে না কপাল পোড়া। সকাল 8টায় অ্যালার্ম দিয়ে 9টার আগে অফিসে যেতে পারেন,
আর আপনি ভোর পাঁচটার এলাম দিয়ে ফজরের নামাজে হাজির হতে পারেন না, বুঝা গেল আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় বেশি। আল্লাহর ভয় থাকলে আপনি ঠিকই পাঁচটার সময় এলাম দিতেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো, তোমার অনলাইন ক্লাস দশটায়, স্যার আগের রাতে বা আগের দিন তোমাকে গ্রুপে টেক্সট করে জানিয়েছে যে আগামীকাল দশটায় ক্লাস নেওয়া হবে, এই জন্য 9:30 তুমি অ্যালার্ম দিয়ে রাখছো ঘুম থেকে উঠবা, তো তুমি 9:30 সকালে ঘুম থেকে অ্যালার্ম দিয়ে উঠতে পারো। কোন শয়তানের সঙ্গে তোমার বসবাস যে ভোর পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে তুমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ যেতে পারো না, তোমার বিবেককে প্রশ্ন করো। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে কখনো আল্লাহর পথ ত্যাগ করে শয়তানের পথে যেতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত অশোক পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার করে যায় নাই সেই লোকটাই কেবল নামাজ ছাড়তে পারে। শয়তানের সঙ্গে কি বন্ধুত্ব হয়েছে আপনার, পুরা সপ্তাহ নামাজ নাই। কিছু মানুষ আছে দেখবেন শুধু জুমার দিনে মসজিদে আসে, অবশ্য সখীপুরে এই ধরনের নামাজি নাই আছে না। এবার আপনারা বলেন তো দেখি, নামাজ আদায় করলে খুশি হন কে? আপনারা পুরুষ মানুষ না মহিলা মানুষ বলেন, রাগ করতেছেন আপনারা তো? পুরুষ যেটা তো আওয়াজে বুঝে যেতে হবে, মনে হচ্ছে পর্দা করতেছে আল্লাহ এরকম আস্তে আস্তে বলতেছে। বলেন দেখি পুরুষ মানুষের মতো জবাব দেন, নামাজে গেলে খুশি হন কে? আর নামাজটা ছেড়ে দিলে খুশি হয় কে? তো এই যে যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা আমার বাবারা, অনেকে দেখা যায় আজানের সময় বিড়ি টানে, সিগারেট খায় না, মাঝে যায় না, আর আল্লাহ বলেছেন আজান হলে সব বন্ধ করে মসজিদে দৌড়াও, সে তখন বিড়ি টানে, আর এরপরে বিড়ির সিগারেটের ধোঁয়াগুলো উপরের দিকে যা দেখে কতটুকু উপরে উঠছে, এরকম আছে না নাই? তো আপনারাই বললেন নামাজে গেলে আল্লাহ খুশি হন, আর নামাজ ছেড়ে দিলে শয়তান খুশি হয়। এবার নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি রেগুলার নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করছেন, কার গুলামি করছেন? আর যারা শুধু সপ্তাহে একবার নামাজে যায় তাদের কাছে প্রশ্ন হলো, একদিনে নামাজ মোট কয়বার? পাঁচবার। এক সপ্তাহ সমান যদি 7 দিন হয় তাহলে 5 7 কত হইল? 35 ওয়াক্ত। এখন 35 ওয়াক্তের মধ্যে লোকটা নামাজে গেল কয় ওয়াক্ত? আল্লাহর গুলামি করছে কয়বার? আর বাকি 34 বার গুলামি করেছে কার? তা হিসাব নিকাশ কি বলে, এই লোকটা আল্লাহর গুলামি বেশি করে না শয়তানের গুলামি বেশি করে? চেহারা সুরতে মানুষ হলেও এটা হচ্ছে মানুষরূপী একটা শয়তান। চেহারা সুরতে মানুষ, আসলে এ হচ্ছে একটা মানুষরূপী শয়তান। শয়তান শয়তানও আফসুস করে, আল্লাহ আমার কি রিটায়ার্ডে দেওয়ার সময় আসলো নাকি? এ তো দেখি আমার চেয়ে আরো বড় শয়তান হয়ে গেল, হে সরাসরি তোমার আইন অমান্য করে নামাজ ছেড়ে দেয়। শয়তান আপনার মতো বেনামাজিকে দেখে আফসুস করে,
লজ্জা হওয়া উচিত আপনার। খবরদার, নামাজ ছেড়ে দিবেন না, নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, চাবি ছাড়া যেমন ঘর খোলা যায় না, নামাজ ছাড়া কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের গেট খুলবে না। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদা পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, নামাজ হচ্ছে সফলতার চাবি, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার যেমন দাবি করা অযৌক্তিক, তেমনি নামাজ ছেড়ে দিয়ে নিজেকে ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান, মোল্লার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নামাজ ছাড়বেন? কারা কারা নামাজ ছাড়বেন হাত তোলেন। বুঝতে পারে না এটা, আমিও বুঝছি, অসুবিধা নাই। দেখেন আমরা অপরাধী পাইলে হাসাহাসি করি, অপরাধী পেলে শাস্তি দেয়া, আর আমার রব অপরাধী খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে আল্লাহর সাথে রহমানের গুণ, তিনি গফফার। এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করুন। মানুষ যখন ভুল করবে হাসবেন না, ক্ষমা করতে শিখুন, ভালোবাসতে শিখুন। কেউ ভুল করলে আমরা হাসব না, আমরা তাকে সংশোধন করে দিব ইনশাআল্লাহ। তাহলে আমি বলছিলাম যৌবন কালের ব্যাপারে স্পেশালি কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কার কাছে, এজন্য বলেছিলাম এই যুবক হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, কেমনে তুমি তোমার যৌবন কাল কাটাবা। আমি বলেছিলাম যৌবন যিনি দিয়েছেন তিনি কে, যিনি যৌবন দিয়েছেন সেই রবের জন্য তোমার নিজের যৌবন বিলিয়ে দাও। আজান হয়ে গেলে ওই রবকে স্মরণ করে ওই রবের কুদরতি চরণে সাজদা দেওয়ার জন্য নামাজে দৌড়াও। এই যৌবনকালীন বয়সে আল্লাহর কালামটা, আল্লাহর কোরআনটা শিখো, কোরআনটা পড়ো, কোরআনটা বুঝো। এই যৌবনকালীন বয়সটাতে রসুলের জীবনী কমপক্ষে একবার পড়ো। অনেকে আছে রসুলের জীবনী এখনো একবারও পড়ে নাই। তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের বুকশেলফে তোমাদের 11-12-14 একাডেমিক বই আছে না, আছে কি না? এই 14 বই তোমরা পড়তে পারো কলেজে যারা পড়ো, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো। তো তোমরা তোমাদের এই বইগুলোর সাথে নবীজির একটা জীবনী, একটা বই কিনে, ছোট্ট একটা বই কিনে বুকশেলফে রাখতে পারো না? পারবা সবাই? একটা বইয়ের নাম বলে দিই আমি, এটা আন্তর্জাতিকভাবে সিরাতের কম্পিটিশনে এই বইটা ফার্স্ট হয়েছে। বইটার নাম হচ্ছে রাহিকুল মাখতুম, আর রাহিকুল মাখতুম বাংলায়ও পাওয়া যায়, বইটা খুব অথেন্টিক। এই বইটা 150-200 দাম, যাদের মনে থাকবে না ফোনের মধ্যে লিখে স্ক্রিনশট দিয়ে রাখেন। আর রাহিকুল মাখতুম প্রত্যেক দিন 5-10 করে পড়ে পড়ে এই বইটা একবার শেষ করা যাবে না? তোমরা পড়াশোনা করো, এখন যান্ত্রিক হয়ে গেছো, তোমরা 24 ঘন্টার মধ্যে এখন 12-13 ফেসবুকিং করো। কি আমি ভুল বলেছি? এই যে তোমরা যারা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা এখন 12-13-14 খালি ফেসবুকে থাকো, এত ফেসবুকে কি করো আমি তো জানি না। যান্ত্রিকতা কমাও, যে সময়টা তোমরা ফেসবুকিং করো আল্লাহর কসম, এই সময়টা যদি তোমরা পড়াশোনা করতে, গবেষণা করতে, তাহলে বাংলাদেশকে তোমরা যে কোথায় নিয়ে যেতে তা কল্পনার বাইরে। এই যে তোমরা ফেসবুক অ্যাপস, ইউটিউব, এগুলো খারাপ না, এগুলোকে ভালো কাজে ব্যবহার করা যায়। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই যে ফেসবুক ইউটিউব এগুলোর পেছনে তোমরা সময় নষ্ট করছো, এগুলো যারা আবিষ্কার করেছে এরাও তো আমাদের মতো মানুষ কিনা, কথা কর না কেন, এরা আমাদের মতো মানুষ। আর মনে রাখবেন পৃথিবীতে কায়িক শ্রমের চাইতে মেধা দিয়ে যারা মেধা কাজে লাগায় তারা পয়সা ইনকাম করে বেশি, তারা পয়সা ইনকাম করে। এরা ফেসবুক অ্যাপস বানাইলো,
গুগল বানালো, ইউটিউব বানালো, কম্পিউটার আবিষ্কার করলো, ফোন আবিষ্কার করলো, আমাদের হাতে ছেড়ে দিয়েছে। আর আমেরিকা, ইংল্যান্ড, কানাডায় বসে বসে তারা ডলার গুনে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা কামায় দিল। তারা খেলায় না, তারা খেলা দেখায়। ঠিক বললে হবে না, যুবকদেরকে একটা নতুন সিদ্ধান্ত নিতে হবে। তোমরা পাবজি বাবজি খেলাও, পাবজি বাবজি ফ্রি ফায়ার এরা বানায়াত হয়েছে, আর তোমরা এগুলা ইনস্টল করে করে নামাও আর খেলো, আর তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছে। তোমরা যে বয়সে 12-13 ঘন্টা ফেসবুক আর ইউটিউবে সময় কাটাও, ইসরায়েলের ইহুদি সন্তানরা 24 ঘন্টার মধ্যে 16-17 ঘন্টা পড়াশোনা করে সময় কাটায়। তো তারা পৃথিবীকে নেতৃত্ব দিবে নাকি তোমাদের মতো অলসরা পৃথিবীকে নেতৃত্ব দিবে? তারাই দিবে। এজন্য আমার ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে তোমরা যান্ত্রিকতা কমাও, ফেসবুক ইউটিউবে সময় কমাও, পড়ার টেবিলে যাও, পড়ার টেবিলে বসো, অন্তত পক্ষে 7-8 ঘন্টা তুমি তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি, 7-8 ঘন্টা, 4-5 ঘন্টা, অন্তত 4-5 ঘন্টা একাডেমিক পড়াশোনা করো। এরপরে বাকি 1-2 ঘন্টা কুরআন হাদিস নবীজির জীবনী একটু দিনই জ্ঞান অর্জন করো, কারণ তোমার সিলেবাসে তো আল্লাহ রাসুলকে চেনার জন্য কুরআন হাদিস নাই, ফিকহের কিতাব নাই। এজন্য তোমাকে নিজেই পড়াশোনা করে এগুলো জানতে হবে, শিখতে হবে। পড়াশোনা বাদ দিয়ে ফেলেছো তোমরা, আগামী প্রজন্ম যে কোন দিকে যাচ্ছে এটা চিন্তা করলে মাঝে মাঝে দিশেহারা হয়ে যায়। পড়াশোনা টোটালি বাদ দিয়ে ফেলেছো তোমরা, পড়ার টেবিলে বসো, পড়ার টেবিলে যাও, বেশি বেশি পড়াশোনা করো। যত বেশি পড়াশোনা করবে তোমাদের কেরিয়ার তত সুন্দর হবে। হয়তো আমার কথায় তোমরা অনেকে কষ্ট পাচ্ছ, কষ্ট পেলেও আমি তোমাদেরকে তোমাদের বড় ভাই হিসেবে এটা পরামর্শ করে, আমি আদর করে পরামর্শ দিয়ে যাচ্ছি তোমাদেরকে। তোমরা যারা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, একটু পড়াশোনায় মন দাও, একটু পড়াশোনা করো। যত বেশি পড়াশোনা করবা, গবেষণা করবা, তত তোমার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। পড়াশোনার উদ্দেশ্য কেবল চাকরি করা না, পড়াশোনার উদ্দেশ্য যেন হয় তুমি একজন কোয়ালিফাইড, একজন ভালো মানুষ হওয়া, বিবেকবান একজন মানুষ হওয়া। সবাই চাকরির পেছনে ছুটিও না, কেমনে তুমি মানুষকে চাকরি দিতে পারবা সেই ব্যবস্থা করো। পৃথিবীর সফল মানুষদের জীবনে তোমরা পড়বা, পৃথিবীতে যারা সফল হয়েছেন মায়ের পেট থেকে তারা সফল হয়ে আসেন নাই, কেউ হিরো হয়ে দুনিয়াতে আসেন নাই, জিরো থেকেই তারা হিরো হয়েছে। এই যে ওয়ারেন বাফেটের কাহিনী তোমরা অনেকে পড়ো, পৃথিবীর একজন বিখ্যাত ধনী না, সব বিখ্যাত ধনীরা জিরো থেকে হিরো হয়েছে। আমি অন্যান্যদের কথা কেন বলবো, এই যে বাংলাদেশে আকিজ গ্রুপের আকিজ সাহেব, পিএইচপির পিএইচপির মিজান সাহেব, ওনারা কিন্তু সবাই জিরো ছিল, জিরো থেকে হিরো হয়েছে। আপনারা আকিজ সাহেবের কাহিনী জানেন, ফেরিওয়ালার মতো তিনি কমলা টমলা এই হাবিজাবি বিভিন্ন জিনিস বিক্রয় করেছে, ওনার হাতে গড়া প্রতিষ্ঠান এখন কত বড় হয়েছে। এই যে পিএইচপির মিজান সাহেব জিরো ছিলেন, একেবারে জিরো থেকে তারা কি হয়েছে হিরো। স্বপ্ন দেখতে শিখো, স্বপ্ন দেখো, বড় বড় স্বপ্ন দেখো, 15-20-30 হাজার চাকরির স্বপ্ন দেখে পড়াশোনা করিও না, স্বপ্নে দেখো আগামীর পৃথিবীকে তুমি নেতৃত্ব দিবা, পালন করে পড়াশোনা করো, তুমি আবিষ্কারের চিন্তা করো, তুমি 20-30-50 হাজার টাকার চাকরি করার স্বপ্ন নিয়ে পড়াশোনা করো না। তুমি চিন্তা করো যারা এই ফেসবুক আবিষ্কার করেছে মার্ক জুকারবার্গ, সে তো তোমার মতোই হাত পাওয়ালা মানুষ, সে যদি পারে, তুমি যদি পড়াশোনা গবেষণায় মন দাও, হয়তো আগামীর বিশ্বে তুমি আরো নতুন চমক, নতুন আবিষ্কার তোমাকে দিয়েই সম্ভব হতে পারে। তুমি পারবে, তুমি সিদ্ধান্ত নিলে তুমি পারবে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি স্বপ্ন দেখতে শেখো, তোমার হৃদয়টা প্রশস্ত করো, তোমার চিন্তার জগৎ বড় করো, তুমি সংকীর্ণতা থেকে বের হয়ে আসো, স্বপ্ন দেখতে শিখো, স্বপ্ন বড় দেখো, বড় স্বপ্ন লালন করো, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম করো, পড়াশোনা করো, গবেষণা করো, তুমি সফল হবে, সফল হবে তাতে কোনো সন্দেহ নাই। তুমি পড়াশোনা করো, তুমি পারবে। আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, আপনারা এগুলাকে অকর্মা বানাইতেছেন, মাঝে মাঝে এমন কথা বলেন যে এরা ওই 15-20 হাজার টাকা অথবা সরকারি চাকরি ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। তারা বাবারে ভালো করে পড়, কোনো মতে একটা চাকরি পাস কিনা দেখ। তাকে বলেন বাবারে পড়াশোনা গবেষণায় মন দাও, জাতি গঠনে, সভ্যতা গঠনে,
আগামী দিনে প্রযুক্তিতে, তত্ত্ব প্রযুক্তিতে কিংবা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, আবিষ্কারের ক্ষেত্রে সব জায়গায় তোমাকে অবদান রাখতে হবে। সেই স্বপ্ন লালন করে তুমি পড়াশোনা করো। স্বপ্ন দেখান, আমাদের ছেলেগুলো অনেক মেধাবী, অনেক মেধাবী এরা। এদেরকে একটু স্বপ্ন দেখালে, একটু ভালোভাবে গাইড করলে, এরা এত মেধাবী, কত মেধাবী দেখেন। আমাদের মাতৃভাষা বাংলা, মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও এই দেশে এত লাখ লক্ষ লক্ষ হাফেজ, আর এরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় গেলে আরব দেশের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে, 70-80টা দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে আমার দেশের ছেলেরা ফার্স্ট হয়। মেধা আছে বলেই তো এরা ফার্স্ট হয়। আমার দেশের ছেলেদের এত মেধা, এই দেশে তাদেরকে আমরা মূল্যায়ন করি না বলে এরা স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যায়, জাপানে চলে যায়, চীনে চলে যায়, কানাডায় চলে যায়, ইংল্যান্ডে চলে যায়। যদি আমরা এদেরকে আমাদের দেশে কাজে লাগাতে পারতাম, আর এদের মেধা যদি আমার দেশের কল্যাণে কাজে লাগাতো, আমরা জাতি হিসাবে অনেক এগিয়ে যেতে পারতাম। যুবকদেরকে, তরুণদেরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য আমি আহ্বান করব, এই ফেসবুকিং আর ইউটিউবিং করো, কিন্তু কম সময় করো। একটা লিমিট থাকা দরকার, যে আনলিমিটেড কারবার তোমরা শুরু করেছো, ছবি একটা আপলোড দিয়ে এরপরে দেখে এটাতে লাইভ কয়টা পড়ছে, লাভ রিয়েক্ট কয়টা, তারপর আরেকটা কি জানি আসছে, হ্যাঁ হা হা তো আছে, আরেকটা কি জানি আসছে না, কেয়ার কেয়ার রিয়েক্ট, এগুলা দেখে। আর মেয়েরা তো এখন টিকটক নিয়ে ব্যস্ত, 7, 8, 9, 10 পড়ুয়া মেয়েরা এখন টিকটক বানায়। আমি তো পড়াশোনা শেষ করেছি 4-5 বছর আগে, আমারও ফোন আছে, কিন্তু টিকটক অ্যাপসটার কাজ এই অ্যাপসও আমার ফোনে নাই, এখন সময় পাই না আমরা, সময়ই নাই। আর 9-10 মেয়েরা যে টিকটক ভিডিও বানায় এখন, তো এদের হাতে ফোন দিল কারা, এদের হাতে ফোন দিল কারা? আমরা বহু জায়গায় গেলে বলে, হুজুর আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা শুনতেছে না, মা বাবার খেদমতের ওয়াজ করেন। গাছ না লাগিয়ে, গাছের থেকে গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বুকামি, সন্তানের হক আদায় না করে, একে সঠিকভাবে লালন পালন না করে তার কাছ থেকে খেদমতের আশা করাও কিন্তু বুকামি। তাকে সঠিকভাবে তো গাইড করা দরকার। এক জায়গায় মাহফিলে গিয়েছি, এক বাবা বললেন, হুজুর আমার মেয়ে যে ক্লাস 8-এ একটা এক্সাম হয়, কি জানো, জিএসসি না, জেএসসি জেডিসি পরীক্ষায় A+ পেয়েছে, আমি খুশি হয়ে তাকে আইফোন গিফট করেছি। বললাম তাই নাকি, কিছুদিন পরে দেখবেন আপনারে জামাই গিফট করবে, কি বলেন, ভুল বলছি? আমাদের ছেলে মেয়েগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে, এমনিতেই 2 বছর ধরে করোনার লীলা খেলায় শিক্ষা ব্যবস্থার যে দশা, এখন সব সীমিত পরিসরে চলে, মিডিয়াও সামনে, সব কথা তো মনের কথাগুলো বলতেও পারতেছে না, এরা তো আবার সকালবেলা কাম বানাই ফেলবে। এটা 2 ঘন্টা স্কুল খোলা রাখছে সীমিত পরিসরে, তো আমার প্রশ্ন হলো 22 ঘন্টা করোনা ভাইরাস ঘুমায় আর 2 ঘন্টা বের হয়। পরবর্তী প্রজন্মকে শিক্ষার খাতে ধ্বংস করা হচ্ছে কিনা এটা ভালোভাবে গবেষণা করা দরকার। পাঁচটা পর্যন্ত শপিং মল খোলা, 5টা পর্যন্ত বাজার ঘাট খোলা, এই টাইমে করোনা ঘুমায়, এরপরে ঘুম থেকে উইটা বের হয়, তাই না? কি আজীব অবস্থা, মানুষ এখন এগুলা দেখে হাসাহাসি করে এগুলো নিয়ে, কি আমি ভুল বলেছি? করোনা এখন মসজিদ মাদ্রাসা মাহফিলে আর শিক্ষা প্রতিষ্ঠানে বেশি, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? এই করোনা ভাইরাস এটা আল্লাহর গজব, এটা আমরা সবাই বিশ্বাস করি, এটা সবাই বিশ্বাস করি। এই করোনা ভাইরাস আসার পরে এই করোনা পাঠাইছেন কে? এই করোনার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে 2টা জিনিস দেখাইছেন। আমার কথা আপনাদের কানে গেলে সবাই বলেন, কয়টা জিনিস আল্লাহ দেখাইছেন? একটা আল্লাহর কুদরত আর একটা আল্লাহর রহমত। কয়টা শব্দ বলছি? একটা বলছে কুদরত, আর একটা, দুইটা বাংলা শব্দ না আরবি শব্দ, আরবি কুদরত মানে হচ্ছে শক্তি, ঠিক না? রহমত মানে দয়া, রহমত মানে, তাহলে বাংলায় যদি বলি, আল্লাহ করোনা দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহর শক্তিও দেখাইছে আবার আল্লাহর দয়াও দেখাইছে।
আপনি বলবেন হুজুর কেমনে, এবার আপনাকে একটু সহজে বুঝায় দিই। আমেরিকা, ইংল্যান্ড, চীন, ইতালি, ফ্রান্স, রাশিয়া, যে দেশগুলোর কথা বললাম, পৃথিবীতে এখন এই দেশগুলো শক্তিশালী কম না বেশি? সুপার পাওয়ার। এরা এরা তথ্য প্রযুক্তি, চিকিৎসা, সামরিক শক্তি সব দিক দিয়ে গোটা বিশ্বের চেয়ে এগিয়ে না পিছিয়ে? এত উন্নত সমৃদ্ধ জাতির হওয়ার পরেও এই করোনা ভাইরাস এই দেশগুলা নাকানে চুবানি খাইছে কম না সবার থেকে বেশি? আল্লাহ বুঝাইছেন, তোমরা যারা নিজেদেরকে শক্তিশালী মনে করো, আসলে আমার শক্তির কাছে তোমরা কিছুই না। এক অদৃশ্য গজব দিয়া যে দেশগুলো বললাম, ওই দেশগুলো সহ গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহর শক্তিমত্তা প্রকাশ হয়েছে, এবং যারা নিজেদেরকে শক্তিশালী মনে করতো আল্লাহর পাঠানো একটা গজবের সামনে মাথা নত করে দিয়ে যার, তারা একেবারে অসহায় হয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে করোনার মাধ্যমে পৃথিবীর মানুষ আল্লাহর কুদরতটা দেখছে, আল্লাহর শক্তি কেমন বুঝছে। আবার আরেকটা কথা কি জানি বললাম, আল্লাহর রহমতও কিন্তু মানুষ দেখেছে। পৃথিবীতে করোনা আসার পরে দুই বছরে এমন কয়েকটা দেশ আছে, এরা একদিনের জন্য লকডাউনও দেয় নাই। কি বলেন, আমি ভুল বলছি নাকি? এরকম কিছু দেশ আছে না? আছে। আমাদের বাংলাদেশ যে দেশগুলোর কথা প্রথমে বলছিলাম, এদের চাইতে উন্নত অনেক বেশি। হ্যাঁ, আপনাদের দেশের চিকিৎসা আমেরিকার চেয়ে ভালো, তাই না? কানাডার চেয়ে ভালো না? হ্যাঁ, আপনাদের দেশের সামরিক শক্তি অন্য দেশের চেয়ে খুব ভালো? আচ্ছা, এই দেশে মানুষ স্বাস্থ্য সচেতন বেশি না কম? হ্যাঁ, কম কি নাই বললেই চলে। পুলিশ পিটাইয়াও মাস্ক পরাইতে পারে না। আপনারা ফেসবুকে একটা ভিডিও দেখছেন, এক মহিলাকে পুলিশ বলতেছে মাস্ক পরেন, আমি পান খাই আমার করোনা হবে। আবার নওগাঁর এক বৃদ্ধ চাচাকে এক লোক তর্ক করতে 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 করতেও মাস্ক পরাইতে পারে না, কয় না আমি পরবো না। মানে এত বুঝাইও মাস্ক পরানো এদের কি যাচ্ছে না। তো এই যে স্বাস্থ্য বিষয়ে এত অসচেতন, বাংলাদেশের মানুষ খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনও করতে পারে না, গরিব দেশের মানুষ আমরা। WHO, নাম শুনেছেন আপনারা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনা ভাইরাসের ইনিশিয়াল স্টেজে প্রাথমিক পর্যায়ে তারা ভবিষ্যৎবাণী করেছিল যে এই করোনা ভাইরাস বাংলাদেশে এমন হানা দিবে, যেহেতু এই দেশের মানুষ নোংরা এবং অপরিচ্ছন্ন জীবনযাপন করে, কম করে হলেও এই দেশে 10 লক্ষ মানুষ করোনা ভাইরাসে মারা যাবে। কয় লক্ষ বলছিল? আপনারা BBC, CNN এই রিপোর্টগুলো কিন্তু বলেছিল, এটা আমার বানানোর কথা না, তারা বলেছিল কয় লক্ষ মারা যাবে? 30,000ও এখনো মরে নাই দুই বছরে, সুবহানাল্লাহ পড়বেন না? এখন এই যে আমরা অন্য দেশে, যেখানে অনেক দেশে কিন্তু অলরেডি লক্ষ লক্ষ লোক মারা গেছে, তাই না? কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে। এখন আমরা এই দেশে অন্য দেশের চেয়ে এত ভালো আছি, অসচেতন নোংরা জীবনযাপন করার পরে এত ভালো আছি, ক্রেডিটটা আমাদের, তাই না? প্রশাসনের ক্রেডিটটা কার? নাকি আপনারা বলবেন না হুজুর আমরা ফিজিক্যালি অনেক ফিট, দৈহিকভাবে শক্তিশালী? আপনি একটু দেশের বাইরে গিয়া দেখেন না, আফ্রিকান কেউ যদি আপনার এক হাত দিয়ে চিপা মেরে ধরে আপনি শেষ, কি শক্তি ওদের! পাকিস্তানিদের বুকে পড়বেন আপনারা, এত লম্বা লম্বা। দৈহিকভাবেও আমরা দুর্বল, আবার অর্থনীতি দুর্বল, গরিব মানুষ আমরা, চিকিৎসা খুব একটা উন্নত না। এত গরিব এত দুর্বল থাকার পরেও আমরা এখনো অন্যদের চেয়ে ভালো আছি, কার রহমতে? কার রহমতে? আচ্ছা, কুদরত বুঝলেন, রহমত বুঝলেন। এখন রহমত কি এমনি এমনি আসে? কথা বলেন না কেন, নিশ্চয়ই রহমতের কিছু কাজ এই দেশে হয়, এই জন্য রহমত আছে। মুসলমান হওয়ার আগে বাবারে ভাইরে আগে মানুষ হন আপনি, মানুষ সে যার বিবেক আছে চিন্তা করে। এই দুইটা বছর যে অন্য দেশের চেয়ে এত ভালো আছেন আপনারা, কেন কোনোদিন চিন্তা করেছেন? আমি চিন্তা করেছি, কিছু ফলাফলও পাইছি, শেয়ার করবো আপনাদের সাথে। আমি চিন্তা করে দেখলাম এত ভালো আছি কেন আমরা, ফলাফল পাইলাম, চিন্তার ফলাফল আসলো এই, পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ। এই দেশে যতগুলো দিনী প্রতিষ্ঠান, হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত শিক্ষা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান নাই। আমি ভুল বলছি? এত রহমত কেন? কেন আমরা এখনো আল্লাহর রহমতের
আল্লাহর রহমতের চাদরে আমরা এখন আবৃত আছি কেন? চিন্তা করে দেখলাম এই দেশে সূর্য ওঠার দুই তিন ঘন্টা আগে হাফেজি মাদ্রাসা, কৌমি আলিয়া মাদ্রাসাগুলোতে, এতিমখানাগুলোতে ফজর হওয়ার আরো এক দুই ঘন্টা আগে ঘুম থেকে জেগে উঠে ওযু করে কেউ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, কেউ বা আবার আল্লাহর কোরআন খুলে গুনগুন করে আল্লাহর কালামের তেলাওয়াত করে। এই দেশ বাংলাদেশ কিসের উসিল্লায় সিন্নি খাও ওইটাই তো বুঝো না। খালি কি লকডাউন দিয়ে ভালো আছো নাকি প্রজ্ঞাপন দিয়ে ভালো আছো? খালি কোথার থেকে কি হচ্ছে চিন্তা করা দরকার আগে। এটি পৃথিবীর একমাত্র দেশ এই বাংলাদেশ যেখানে শীতের সিজন আসলে এক টানা পাঁচ থেকে ছয় মাস দিনে রাতে প্রত্যেক দিন প্রত্যেক রাতে শত শত হাজার হাজার মাহফিল কোনো না কোনো জায়গায় হইতেই থাকে। আর কোনো দেশে আছে এত রহমত? এমনি এমনি না, এটা কোরআনের বরকতে, হাদিসের বরকতে, ইসলাম চর্চা, দিন চর্চার বরকতে, এটা আলেমুল আমাদের গভীর রাতে চোখের পানি ছাড়ার বরকতে ভালো আছি আমরা। সুতরাং যেই কারণে রহমত আসে ওই জায়গাগুলো যত বেশি সীমিত হবে রহমত আসা তত কমে যাবে না বেড়ে যাবে? আমার কথা বুঝেন নাই। যেই কাজগুলোর মাধ্যমে রহমত আসতেছে ওই কাজগুলো বন্ধ হলে, ওই কাজগুলো বন্ধ হলে রহমত বেশি আসবে না কম আসবে? সুতরাং এই করোনার গজব থেকে বাঁচার জন্য মসজিদ মাদ্রাসা বন্ধ নয়, মসজিদ মাদ্রাসা খোলা রাখতে হবে। মাহফিল বন্ধ নয়, মাহফিলগুলোর জন্য ওপেন অনুমতি দিয়ে দিতে হবে। বন্ধ যদি করতেই হয় গান বাজনা বন্ধ করে দিন, নাচ গানের কনসার্ট বন্ধ করে দিন, যাত্রাপালা বন্ধ করে দিন, স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করে দিন, মেলা বন্ধ করে দিন, মদ ক্যাসিনো এগুলোর বার বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দেন। বন্ধ করার জিনিস পান না, যেগুলো দিয়ে রহমত আসে এগুলো আপনি বন্ধ করতে চাচ্ছেন, এগুলো ওপেন করেন, খুলে দেন। নেক কাজ বেশি করেন, নেক কাজের পরিবেশ তৈরি করেন। গজব দিয়েছেন যিনি, উঠায় নিতে পারেন তিনি। এই গজবে কোন দেশ নাস্তানাবুদ বিপর্যস্ত, আর বাংলাদেশের মতো বহু দেশ বহু ভালো। এখানে কারিশ্মা টাকা, কারিশ্মা টাকা, রহমত কেমনে আসে এইটা বুঝি আপনি বিবেক। এজন্য বলছি মুসলমান পরে হন, মানুষ আগে হন। আপনি মানুষ তো সে যে বিবেক খাটায় চিন্তা করতে পারে। কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম আপনাদের মনে না থাকলো আমার মনে আছে। বলেছিলাম এই ছেলে মেয়েগুলো, তরুণ তরুণ ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন তুলে দিয়েন না, সিক্স সেভেন এইটে পড়ে এদের হাতে ফোন দিয়েছেন কেন আপনারা? আজ দুঃখের কথা আমি বলবো, বলবো আমরা এখানে আমার বাবারা আমার সাথে একমত হবেন আমি জানি। আপনারা বিশ বাইশ বছর বয়সে গিয়ে বা আঠারো উনিশ বছর বয়স অথবা ইন্টারমিডিয়েটে গিয়ে যা শিখছেন, এখনকার পুচকা পুচকা পুলামাইয়ারা সিক্স সেভেনে পড়ে, এরা আপনি ইন্টারমিডিয়েটে গিয়ে যা বুঝছেন এরা সিক্স সেভেনের পরে এখন তার চেয়ে বেশি বুঝে। পুচকা পুচকা ছেলে মেয়েরা বেশি বুঝে, কেন বেশি বুঝে? কিছু কারণ তো আছে। হ্যাঁ আমি চিন্তা করলাম কারণগুলা কি, আমি কারণ পাইছি দুইটা, কয়টা জোরে বলেন, কয়টা? দুইটা। এক নাম্বার কারণ পাইলাম অপশিক্ষা, আর দুই নাম্বার কারণ পেয়েছি অপসংস্কৃতি। কয়টা কারণ পাইছি? এক নাম্বার, সবাই বলতে হবে এক নাম্বার, হ্যাঁ যুবকরা কথা বলো, এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপশিক্ষা কোথায়? এখন দেখবেন সিলেবাসকে পরিবর্তন করে শারীরিক শিক্ষার নামে এমন কিছু পাঠদান করা হচ্ছে। এখানে যারা স্কুল কলেজের শিক্ষক আছেন তারা জানেন সিক্স সেভেন এইটের বইগুলোতে আজ শারীরিক শিক্ষা বইগুলোতে অশ্লীল যৌনতার পাঠদান করে আমার দেশের কোমলমূর্তী শিক্ষার্থীদেরকে যৌনতার দিকে ধাবিত করা হচ্ছে। আমি কি ভুল বলেছি নাকি? দুই নাম্বার অপসংস্কৃতি। এখন যার হাতে একটা স্মার্টফোন আছে আর ওয়াইফাই আছে গোটা দুনিয়া তার কাছে আছে। ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন তুলে দিয়েছেন, এমনকি আপনারা আপনাদের ঘরের কালচার এমন নষ্ট করছেন। ছোট্ট বাচ্চারা যখন ব্যয় ব্যয় করে কান্না করে, আমরা যখন ছোট ছিলাম তখন মোবাইল ফোন ছিল না, আমাদের আব্বু আম্মুরা তখন কুলে নিত, আমাদেরকে কবিতা শোনাইতো, সুন্দর সুন্দর গান শোনাইতো, তাই না? ওই যে বলতেছে আয় আয় চাঁদ মামা, এগুলা শোনাই কান্দা কান্দা বন্ধ করাইতো। আর এখন আপনারা
কি করেন, বেবি শাডু ডুডু মারান। হ্যাঁ, বেবি শাডু ডুডু মারায় না, কার্টুন খুলে দেয়, গান খুলে দেয়, বলে বাবু কেন না কেন না কেন না। এই যে ছোট বয়স থেকে তারে আপনি মোবাইলের দিকে আসক্ত করলেন, আরে বাপরে বাপ, দেড় দুই বছরের বাচ্চা এখন স্মার্টফোন হাতে নিয়ে, সে কি মার পেট থেকে বুঝে আসছে না আপনি তার এদিকে নিয়ে গেছেন? আপনারা মা বাবারাই তো দুইজন ফোন নিয়ে আসক্ত, ছেলে মেয়েদেরকে সময় দিবেন কখন? প্লিজ ছেলে মেয়েদেরকে সময় দেন, কুলে নেন, আদর করেন, হাঁটাহাঁটি করেন, বুকের সঙ্গে জড়ায় ধরেন, কলিজার সাথে কলিজাটা লাগায় দেন না, দেখবেন কলিজা কলিজায় মহব্বত লাগায় দিবেন কি। এখন মা বাবার সাথে ছেলে মেয়েদের মহব্বত নাই তো, মহব্বত নাই। আমাদেরকে আমাদের বাবা যখন ডাকতেন আব্বু তুমি কোথায়, মানে আব্বু বলা মাত্র কলিজায় টান মারত। আর এখন বাবারা মায়েরা ডাক দিলে অথবা এখন ডাক দেয় মাথা নাড়ায়, আছে এই পরিবেশ কি এমনি এমনি হচ্ছে না আমরা তৈরি করছি? আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, কোমলমতি ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, এক নম্বর অপসংস্কৃতি, দুই নম্বর কি বললাম, সরি, এক নম্বর অপশিক্ষা, দুই নম্বর আমরা শিক্ষার নামে অপশিক্ষা দিয়ে আর সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চা করিয়ে এদেরকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি বলে এখন দেখা যাচ্ছে নাউজুবিল্লাহ 7-8 মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এই পরিবেশ আমরা তৈরি করে দিচ্ছি, যুবকরা এই ধ্বংসের পথ থেকে ফিরে আসো, ফিরে আসো, আমরা তোমাদেরকে আহ্বান করছি, বুক পেতে দিয়েছি, আসো ইসলামের পতাকা তলে চলে আসো। ইসলামের এই পতাকা তলটা খুব ঠান্ডা, খুব শীতল, এখানে তুমি আসো আরাম অনুভব করবে। তুমি যে যৌনতার দিকে অশ্লীলতার দিকে ছুটে গিয়েছো এটা শয়তানের পতাকা তল, ওখানে গেলে শান্তি পাবা না, অশান্তি দুঃখ দুর্দশা, তোমার জীবন বরবাদ হবে। আসো, ফিরে আসো, তুমি ইসলাম আর কোরআনের ছায়া তলে আসো। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে অনুগত হই। শান্তি দিবেন কে, সুখ দিবেন কে? বাবা মাদেরকে বলবো, মহিলা পেলে তো মায়ের আছেন তাই না, প্লিজ এই সাডু ডুডু না করে এদের হাত থেকে ফুড নেন, একটু আদর করেন, মহব্বত করেন, কুলে নেন, গল্প শোনা সময় দেন এদেরকে। বলছিলাম যুবক ভাইদের কথা, সবার উদ্দেশ্যেই তো কথা বলা লাগবে, সব বয়সের মানুষ এখানে, তো যুবকদের উদ্দেশ্যে একটু বেশি বলতেছি, এই যুবকগুলো কিন্তু আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের নাতি, সুতরাং এরা ভালো হইলে আপনারাও আরাম পাবেন। বলছিলাম যে যেহেতু যৌবনকালের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই জন্য প্রশ্ন করেছিলাম যে হাউ টু স্প্যান্ড ইউর ইউথ টাইম, যৌবনকে তাহলে আপনি কেমনে কাজে লাগাবেন। বলেছিলাম যৌবন যিনি দিয়েছেন সেই আল্লাহর পথে যৌবনটাকে বিলিয়ে দিতে হবে। আজান হয়ে গেলে নামাজ যেতে হবে, এই বয়সটা পড়াশোনা করতে হবে, পড়াশোনার কথাও বলেছি আমি, বেশি বেশি যান্ত্রিক হয়ে যাইও না, নিজের চরিত্রটা সুন্দর করো, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলেই টিটকারি মারিও না, মেয়েদের পেছনে দৌড়াইয়া সময় নষ্ট করিও না, তুমি তোমার ক্যারিয়ারটা সুন্দর করো, দেখবা মেয়ে তোমার পেছনে দৌড়াবে। তুমি মেয়ের পেছনে দৌড়াও কেন, নিজেকে কোয়ালিফাইড করো, দেখবা মেয়ের পেছনে দৌড়ানো লাগবে না, হাজার হাজার মেয়ে, হাজার হাজার মেয়ের মেয়ের বাবা মায়েরা তোমার পেছনে দৌড়াবে বিয়ে দেওয়ার জন্য। তুমি প্রস্তাব দেওয়া লাগবে না, তোমার কাছে এসে বলবে বাবা আমার একটা মেয়ে আছে তোমার কাছে দিতে চাই, তোমার সাথে বিয়ে দিতে চাই, রাজি কিনা। চরিত্রটা সুন্দর করে, নিজের চরিত্রটাকে সুন্দর করে সাজান, দেখবেন এই পরিস্থিতি হবে। রাস্তাঘাটে চলাফেরা করলে চক্ষুটা অবনমিত করো যুবক, কেন আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলেছেন নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারি থেকে নিম্নগামী করে। ইলিগাল রিলেশন করো না, অবৈধ সম্পর্কে জড়ায়ও না,
কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে মেয়েদের পেছনে দৌড়ায়ও না, অবৈধ সম্পর্ক করে তোমার চরিত্র নষ্ট করে দিও না, চরিত্রটাকে ঠিক করো, চক্ষুটাকে পবিত্র রাখো, চোখের চেনা করো না, তোমার সামনে দিয়ে কোনো মেয়ে হেঁটে গেলে আল্লাহর ভয়ে চক্ষুটা নামায় রাখো, আল্লাহকে ভয় করো, নিজের চরিত্রটাকে সুন্দর করো। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী এবার শুনে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহ আকবার, এত সুন্দর সুপুরুষ ছিলেন ইউসুফ আলাইহিসসালাম, যেই ঘরে তিনি লালিত পালিত করছিলেন সেই ঘরের মহিলা জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিসসালামকে তার চোখের সামনে দেখে প্রত্যেক দিন দেখতে দেখতে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে সেই দিনে ইউসুফ আলাইহিসসালামকে একেবারে তার খাস কামরা বেডরুমে নিয়ে আসলো। সবগুলো দরজা, সাতটা দরজা ছিল, সবগুলো দরজায় তালা দিয়ে দিল যেন ইউসুফ নবী আর পালাতে না পারেন। খাস রুম একেবারে বেড, একেবারে বেডরুমে ঢুকানোর পর ইউসুফ আলাইহিসসালামকে কুপ্রস্তাব দিলেন। ইউসুফ আলাইহিসসালাম এই কুপ্রস্তাব পেয়ে দেখেন সাত দরজা সবগুলো বন্ধ, এই রুমে জুলাইখা আর ইউসুফ নবী ছাড়া কেউ নাই। কুপ্রস্তাব দেওয়া হলো ইউসুফ আলাইহিসসালাম, তিনি তখন কেবলমাত্র আল্লাহকে ভয় করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গো, এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র থেকে তোমার কাছে পানা চাই, সবগুলো দরজা তো মহিলা বন্ধ করে দিয়েছে, কেমনে আমি রেহাই পাবো? ওই মহিলার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি যখন বন্ধ দরজাগুলোর দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা ইউসুফ নবীর উপরে খুশি হয়ে গিয়ে সবগুলো দরজার তালা তার কুদরত দিয়ে খুলে দিলেন। যুবক, তোমার চরিত্র এমন ভাবে তৈরি করো, সুন্দরী মেয়েরা তোমার সামনে দিয়ে চলে যাবে, তুমি আল্লাহকে ভয় করে চক্ষু অবনমিত করবে। বুখারীর একটি হাদিস শোনাচ্ছি, নবীজি বলেছেন, মান দমিনা লিমা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, এক নাম্বার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা, এই জিহবা দিয়ে কিন্তু মানুষ অনেক কুনা করে, মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, মানুষকে গালি গালাজ করে, অনেক ধরনের গুনাহ কিন্তু মানুষ এই জিহবা মুখ দিয়ে করে। নবীজি বললেন, এই জিহবার হেফাজত যারা করবে, আর দুই নাম্বার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত যারা করবে, নিজের চরিত্রের হেফাজত যারা করবে, নবীজি বলেছে কাল কিয়ামতের দিন চরিত্রের যারা হেফাজত করবে, জিহবার যারা হেফাজত করবে, জিহবা আর চরিত্র এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইরা, চরিত্রটাকে ঠিক করে ফেলো, কিয়ামতের দিন আল্লাহর নবী তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম যুবক, তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যৌবনকালীন বয়স আমরা কিভাবে কাটাবো? এক নম্বর বলেছি, আজান হলে আমরা নামাজে যাব। দুই নম্বর, আমরা বেশি বেশি পড়াশোনা করব, কেরিয়ারটাকে সুন্দর করব, সমাজ সভ্যতা গঠনে অবদান রাখব। পাশাপাশি আমরা কোরআন হাদিস নবীজির জীবনীও পড়ব। একটা বইয়ের নাম বলছিলাম, মনে আছে কি বলছিলাম? আর রাহিকুল মাখতুম। তিন নম্বরে বলেছি, নিজের চরিত্রটাকে সুন্দর করো, নিজের চরিত্রটাকে সুন্দর করো। চার নম্বর আর একটা কথা বলি, কষ্ট হচ্ছে সবার? চার নম্বর, অসৎ মানুষের সঙ্গ ছেড়ে দাও, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বেনামাজির সাথে মিশিও না। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো, বিশ্ববিদ্যালয়ে অনেক গাঁজা খুঁট ছেলে আছে, আমি জানি কেমনে, আমি ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেরা গাঁজা খুঁট আছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিছু কিছু রুমে ঢুকলে শুধু গাঁজার গন্ধ পাওয়া যায়, এরকম আছে না নাই? ওই গাঁজাখুরের সঙ্গে তুমি মিশিও না, ইয়াবাখুর যারা এদের সঙ্গে মিশিও না, বেনামাজির সঙ্গে মিশিও না। নামাজি ছেলেটাকে তোমার বন্ধু বানাও, যে কোরআন শুদ্ধ করে পড়ে তাকে বন্ধু বানাও, তার কাছে গিয়ে পারলে কোরআনটা শিখো, যে সব সময় আল্লাহকে ভয় করে চলে এমন দিনদার ছেলেটাকে আমার বোনদেরকে বলবো, এমন দিনদার বোনদেরকে বান্ধবী বানান।
আবার আপনারা বান্ধবী বানাতে যাইয়েন না, এটা বোনদেরকে বলছি। আপনি আপনার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দিনদারিটা দেখবেন। এখন যদি এরকম অভ্যাস কারো থাকে, হয়তো চেহারা কালো হয়ে গেছে, হুজুর আমি না হয় নামাজ পড়ি না, আমার কি বন্ধু থাকবে না। এবার যারা বেনামাজি, যারা দিন মানতে পারে না, আমার সেই কলেজার টুকরা ভাইদেরকে বলবো, আপনারাও নামাজিদের, যারা নামাজি ছেলে আছে তাদেরকে গিয়ে বলেন আমাকে নামাজি বানাও, ভালো হইতে চাই তোমার বন্ধু বানাইয়া নামাজি বানাও, ভালো মানুষের সঙ্গে মিশবেন, খবরদার খারাপ মানুষের সঙ্গে মিশবেন। যুবক এই যৌবন বয়সে শক্তি আছে বেশি, তো কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়া খালি স্লোগান মারো। আরে এত অভিভাবক তোমাদের, ফেসবুকে ঢুকলে দেখা যায়, বুঝেন নাই কথা। যুবক শুধু ছাত্ররা বাদ দিলাম, যুবক যারা আছে ফেসবুকের টাইমলাইনে ঢুকলে দেখবেন তারা অমুকরে পাম দিয়া বলে আমার আস্তাবাজন আমার অভিভাবক, তমুকরে পাম দিয়া বলে আমার অভিভাবক। এত অভিভাবক তোমাদের, যে ইমানদারের অভিভাবক একমাত্র একজন, তিনি কে? তিনি কে? চার নম্বর নসিহত করে গেলাম, ভালো মানুষের সঙ্গে মিশতে হবে। নিজের যৌবনটাকে আল্লাহর দিনের পথে যদি আমরা কাটাতে পারি, ফলাফলটা কি হবে? বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সাবাতু ইয়ুযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মানুষগুলো গরম সহ্য করতে পারে না, গ্রামের মানুষেরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে গাছের নিচে বসে হাওয়া খায় বাতাস খায়, আসে না নাই। শহরের সবগুলো লোক দেখবেন ঘরের ভিতরে এসি লাগাইছে, গরম সহ্য হয় না। সূর্য এখন কাছে নাকি অনেক দূরে? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, আপনার সহ্য হয় না। কিয়ামতের কঠিন দিনে ওই সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, সূর্যের ভয়াবহ প্রচন্ড তাপে জমিনটা সেদিন তামার জমিন হয়ে যাবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতলে পড়তে থাকবে। আহারে সেই কঠিন দৃশ্য কি করে আমি আপনাদেরকে বুঝাই? মহিলারা চুলায় যখন ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে, গুনাহগার পাপিষ্ট জাহান্নামীদের মাথার চান্দি পেটে মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। কঠিন অবস্থা, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। এখন আমাদের চতুর্দিকে কত গাছপালা, কিয়ামতের দিন কোনো বৃক্ষরাজি থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিনটা কিন্তু এখন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা এইরকমে তো ছোট হবে না। নবীজি বলেছেন, 50,000 সালাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার হিসেব অনুযায়ী হাসরের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। 60-70 বছরের হায়াত যারা পেয়েছে কিয়ামতের দিন, এই সকল লোকগুলো বলবে, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা, হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হবে দুনিয়ায় যে 60-70 বছরের হায়াত পেয়েছিল, এটা কিয়ামতের দিনের তুলনায় একটা সকালের সমাননা। এইরকম মানুষেরা দিশে আড়া হয়ে যাবে, গাছপালা নাই, বৃক্ষরাজি নাই। নবীজি বলেছেন, সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আদর করে ডেকে ডেকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে এক নম্বরের, এর মধ্যে এক প্রকারের লোক হলো তারা, নবীজি বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো যৌবন কাল আল্লাহর গোলামি করে কাটিয়েছে। আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, এই বয়সটাকে যদি আল্লাহর গোলামি করে কাটাইতে পারি, কিয়ামতের দিন আল্লাহ দেখে দেখে আপনাকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের যৌবনটা আমরা কার জন্য বিলিয়ে দিব? কিয়ামতের দিন একটা বুড়া মানুষ জান্নাতে যাবে না, একটা কালো মানুষও জান্নাতে যাবে না, এটা আমার কথা।
রাগ করছেন আপনারা? কিন্তু নবীজি বলেছেন রাগ করলে নবীর সাথে করেন, আমার সাথে না। ব্ল্যাক অ্যান্ড অল পিপল উইল নট গো টু দ্য প্যারাডাইস, কোনো বুড়া আর কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। বুড়া বাবারা এতক্ষণ ওয়াজ শুনছিল, এখন তারা তাকাই দিছে, আমরা কি দোষ করছি, আমরা কি ইচ্ছা করে বুড়া হয়েছে নাকি? এখন জান্নাত তো আমরা নিয়ামতের জায়গা, আনন্দ ফুর্তি করার জায়গা, সেখানে যদি শারীরিক দুর্বলতা থাকে, বুড়া হয়, মানুষ যদি বুড়া হয়ে যায়, তাহলে গিয়ে ঠিক মতো এনজয় করতে পারবে কিনা? এই জন্য জান্নাতে ঢুকে আপনি যেন জান্নাতের সীমাহীন নাজার নেয়ামতকে উপভোগ করতে পারেন। সেই জন্য কেয়ামতের দিন সকল বুড়া আর বুড়িদেরকে আল্লাহ তাআলা 30 বছরের যুবক বানায়া জান্নাতে ঢুকাবে। সবাই যুবক হয়ে জান্নাতে ঢুকবে, কালো মানুষ জান্নাতে যাবে না। যাদের চামড়া একটু কালো, এরা এমনি তাকেই চাপাড়তে, হ্যাঁ কালোকে আমরা হয়েছি না। চামড়া কালো বানিয়েছেন কে? আবার সাদাও বানিয়েছেন কে? কালো মানুষরা জান্নাতে যাবে না। যত মানুষ কালো আছে, জান্নাতে ঢোকার সময় রব্বুল আলামিন তাদের প্রত্যেকের চেহারাকে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর বানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকাবে। দুনিয়ার যৌবনটা হলো ক্ষণস্থায়ী, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ পর্যায়ে চলে আসি, 11টায় মোনাজাত দিব, শুনেন। দুনিয়ার যৌবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা চলে যায়, চলে যায় না, কিন্তু কিয়ামতের যৌবনটা চিরস্থায়ী, এটা একেবারে আসবে আর ফুরিয়ে যাবে। সুতরাং যুবক ভাইরা চিরস্থায়ী যৌবন নিয়ে যদি চিরস্থায়ী জান্নাতে ঢুকতে চাও, ক্ষণস্থায়ী যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দাও। পারা যাবে? যে কয়েকটা নসিহতের কথা বললাম, পারবো তো আমরা সবাই? সবাই পারবো ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কেউ উঠবেন না, আপনারা টাঙ্গাইলের মানুষ, বড় শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। আমি টাঙ্গাইলের মানুষকে প্রচন্ড ভালোবাসি, আমি অনেকবার টাঙ্গাইলে এসেছি, 2-3টা উপজেলা ছাড়া এমন কোনো উপজেলা নাই যেখানে আমি যাই নাই টাঙ্গাইলে। টাঙ্গাইলের মানুষকে আমি প্রচন্ড ভালোবাসি, খুব ভদ্র মানুষ আপনারা, আপনাদের আচার আচরণ কথাবার্তা সব সুন্দর, মোনাজাতটা করে যাবেন। এই যে ছাত্র ভাইয়েরা, এরা আপনাদের ছেলে, আপনাদের ভাতিজাক, আপনাদের কারো কারো নাতি, এরা আয়োজনটা করেছে, আগামী বছর তারা করুক। আপনারা সবাই এটা দিল থেকে চান? আসলে কি মন থেকে চান? আপনারা নামাজ পড়ে এদের জন্য দোয়া করবেন। আপনাদের ছেলেরা, ভাতিজা, নাতিরা, এরা কি কারবারটা করতেছে দেখতেছেন? সবাই কোরআনের জন্য পাগল হয়ে গিয়েছে। এদের চরিত্র যত সুন্দর হবে, আপনারা তত আরামে থাকবেন। এই ছেলেগুলো আগামী বছর আবারও মাহফিল করবে, তাদেরকে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ বলেন। এরা ছাত্র মানুষ, এত বড় আয়োজনের সাহস কেমনে করছে আমি জানি না। আমি এসেই বলেছি, তোমরা এত বড় আয়োজন করেছো, আমি জানতামও না যে তোমরা এখানে আসো যারা সবাই ছাত্র। আমি নিজেই অবাক হয়ে গেছি, এত সুন্দর প্যান্ডেল তারা করেছে, সাউন্ড সিস্টেম, তারা তো ছাত্র মানুষ, তাদের এত সামর্থ্য নেই, সব তারা ম্যানেজ করতে পারে নাই, এখনও তাদের কিছু ঘাটতি আছে। এদের এই কর্মকাণ্ড আপনাদের সবার ভালো লেগেছে আমি জানি, এই জন্য তারা যেন এইগুলা নিয়ে যে ঘাটতি আছে টেনশন যেন না করে, ছাত্র মানুষ তো টেনশন যেন না করে, একটু আপনারা তাদেরকে আর্থিকভাবে সাপোর্ট দিতে পারবেন না? দিল থেকে বলেন, পারবেন না? আমি শুনেছি আলহামদুলিল্লাহ গতবারও নাকি আবদুল্লাহ আলামিন ভাই এসেছিলেন, আপনারা নাকি সবাই দিনের বেলায় মাহফিল হয়েছিল, সবাই নাকি আপনারা খুশি হয়ে এই ছাত্র ভাইদেরকে সহযোগিতা করেছেন। এবং তারা আমাকে স্টেজে উঠানোর আগে সবাই বলেছে, হুজুর আমরা খুশি, আমাদের এলাকার মানুষরা অনেক আন্তরিক, আমাদের বাবারা, ভাইয়েরা, চাচারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আপনি একটু বললে হয়তো এবছরও আমাদের যে ঘাটতিগুলো রয়েছে তারা সহযোগিতা করলে থাকবে না, আপনার তাদেরকে একটু সহযোগিতা করবেন? সবাই করবেন? যারা দূর থেকে এসেছেন, পকেটে খালি ভাড়ার পয়সাটা রাখবেন, একটু আন্তরিকভাবে দিল খুলে, এই যুবকগুলা এরা আমাদের প্রেরণা, এরা যত বেশি কোরআনের জন্য, ইসলামের জন্য এগিয়ে আসবে, তত দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু হাতগুলো উপরের দিকে তুলেন তো, তুলেন, একটু নাড়াচাড়া মারেন, অনেকক্ষণ আলোচনা শুনছেন আপনারা। এবার আমার ছাত্র ভাইরা, তোমরা যারা মাহফিল আয়োজন করেছো, কয়েকজন স্বেচ্ছাসেবক ভাই ব্যাগ দিয়ে ভিতরে পাঠাও, আপনারা হাতগুলা নিজের পকেটে ঢোকান। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গণ
টাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতানিল্লাহ ওয়া মানাআনিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতানিল্লাহ ওয়া মানাআনিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah, wa abghada lillah, wa a'ta lillah, wa mana'a lillah, faqad istakmala al-iman. Man ahabba lillah, wa abghada lillah, wa a'ta lillah, wa mana'a lillah, faqad istakmala al-iman. Amader bhalobasha shobi jeno hoy shudhu প্রভু তোমারই জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতানিল্লাহ ওয়া মানাআনিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতানিল্লাহ وَمَنَعَ لِلَّهِ فَقَدْ إِسْتَكْمَلَ الْإِيمَانِ.